চেষ্টা করুন বায়না না দিয়ে সরাসরি সরজমিনে আসার। আর যদি আপনি কোনোভাবে না আসতে পারেন, বায়নাটা যদি দেওয়াই লাগে, তাহলে তাকে জিজ্ঞাসা করবেন সে খোদ খামারি কিনা। খামারি হলে তার খামারের ভিডিও দেখবেন, তার খামারের লাইসেন্সটা চাবেন, যে আপনি যে একজন খামারি আপনার খামারের রেজিস্ট্রেশন দেন, আপনার খামারের ট্রেড লাইসেন্সটা দেন, আপনার খামারের রেজিস্ট্রেশনটা আমাকে দেখান, তাহলে সে আপনি বুঝতে পারবেন সে আসলে একজন খামারি কিনা। কারণ একজন খামারি আমি বিশ্বাস করি, আমি একজন খামারি, আমি একজন ব্যবসায়িক, আমি বিশ্বাস করি একজন ব্যবসায়িক কখনো আপনাকে ঠকাবে না। ঠকায় কারা? যারা ব্যবসায়িক না, এর ওর গরু টরু দিয়ে হয়তো আপনাকে লোভ দেখানো, যে 1 লাখের গরু আপনাকে দামি চাচ্ছে 80,000, আপনি ওই লোভে পড়েই তাকে বায়না দিলেন গরুটা নেওয়ার জন্য, কিন্তু সে বায়নাটা মেরে দিবে, ফোন টোন বন্ধ করে রাখবে, সে তো আসলে খামারি না। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত, আমি সুপারভাইজিং স্কুলের সুপারভাইজার, পাশাপাশি যে আপনার গরু ক্রয় বিক্রয় করি। তো আমার খামারে আজকে 20টি গরু আছে, এর মধ্যে আপনাকে আমি 5টি গরু দেখাবো। 4টি হলো আপনার জার্সি, আর 1টি হলো হলস্টেন ফিজিয়ান রেডি। বকনা সার, সাইওয়ালের সার, এমনি ফিজিয়ানের বকনা, জার্সির বকনা, তারপরে আপনার সাইওয়াল বা গিরের বকনা, আর আপনার ছোটো থেকে শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত আমার কাছে পাবেন। মাথার ডিপটা আছে, এর মাথার ডিপ কিন্তু আরো গভীরে যায়, আরো গভীরে যায়, সেটা আরো ভালো পার্সেন্টের উপরে নির্ভর করবে। আপনার দেখেন মাজাটা দেখেন কত উঁচা, একে এই এই সোলজার পয়েন্ট, এই সোলজার পয়েন্ট থেকে এটা কিন্তু ডাবা, দেখেন এটা কতটা উঁচা, তলাবারটাও দেখেন, হ্যাঁ ওলান পালানো ঠিক আছে, প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে, নিপিল দেখেন 4টা আছে সুন্দর এবং ফ্লেক্সিবল আছে, নিপিল হালকা খালি ফ্লেক্স দিয়েছেন, হালকা করে একটা চাপ দেবো কতটা আসে দেখেন, অনেক ফ্লেক্সিবল। আশা করি এর তলাটা ভালো হবে আর কি। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার মোটামুটি 10 মাস প্লাস বয়স যাবে এটার। তো বন্ধুরা দেখলেন এটা আপনারা 57,000 টাকা লটের 1 নম্বর জার্সি বক। জি, চোখটা দেখছেন খুব জল জল চোখ, চোখটা খুব সুন্দর। বন্ধুরা এটা দেখছেন আপনারা 57,000 টাকা লটের 2 নম্বর জার্সি বক। সকল ভাই 2 নম্বর, এটা বয়সটা বিস্তারিত ভাই? এটার বয়স হবে আপনার 8 মাস প্লাস। মাথাটা দেখেন, একটা দুধের গরু হবে ভাই। তুষার ভাই, আমি এই গরুটাকে আপনি ফোকাসটা করবেন এর মাজাটা আর ওলানের উপরে, নেসটা দেখেন হাঁটুর উপরে, এর এই যে যে ওলানটা, ওলানের যে সাইজটা, একটা ভাই, একটা যারা খামারি যারা বুঝবে তারা এই ওলানটা দেখে এই গরু আর রাখবেন, এগুলো নিয়ে নেবে, মানে দুধের গরু, একেই বলা হচ্ছে দুধের গরু। বন্ধুরা দেখলেন তাহলে এটা 57,000 টাকা লটে 2 নম্বর জার্সি বক না। তারপরে দেখছেন 57,000 টাকা লটে এটা 3 নম্বর জার্সি বক না। এটার বয়সটা বিস্তারিত ভাই? এটার বয়স হবে আপনার 8 মাস প্লাস বয়স হবে এটার। তুষার ভাই, আমার সব গরুগুলো দেখছেন, এই খাবারের প্রতি আকর্ষণ করতো, খাবারের রুচি ভালো আছে, সব কয়টা গরু বক্তায় সুস্থ সবল আশা করা। জি, এটারও দেখেন চামড়াটা আমরা অনেক পাতলা, অনেক পাতলা চামড়া এটার। হ্যাঁ, মাজাটা দেখেন, মাজারার গেটআপ একবারে চওড়া, একবার এল প্যাটার্ন যাকে বলে ভাই, একদম এল শেপের। আপনার নেস্টটা দেখেন হাঁটুর উপরে, এরও দেখেন দুই পায়ের মাঝখানের স্পেসটা, হ্যাঁ এও একটা ফ্লেক্সিবল দেখছেন, নিপুলটা 4টা দেখেন, সুন্দর নিপুল। এটার বয়সটা কেমন হবে ভাই? এটা 8 মাস প্লাসে যাবে ভাই। 8 মাস প্লাস? জি। বন্ধুরা দেখলেন এটা 57,000 টাকা লটে 3 নম্বর জার্সি বক্স। জি ভাই, তারপরে দেখছেন 57,000 টাকা লটে এটা 4 নম্বর জার্সি বক না, খাবার অনেক ভালো রুচি দেখছেন, জার্সি গরু খুব খায় ভাই, প্রত্যেকটা খায়। এটার বয়স হবে আপনার, এটা আনুমানিক আপনার 8-এর 2-1 দিন হয়তো কম বেশি, 7.5 থেকে 8 এর মধ্যে থাকবে এটার বয়স। আচ্ছা, মাথা চোখ এই ব্যাপারগুলো আপনার ভালো দেখবেন, প্রত্যেকটা। আপনি মাজাটা দেখেন ভাই, কি সুন্দর মাজা, একবার ফুল এল, ফুল একটা এল শেপের মাজা, মানে মাজাতেই মনে করেন যে সর্বোচ্চ একটা মার। নেসটা দেখেন হাঁটুর উপরে, আপনি দেখেন এটার প্রত্যেকটা গরু দেখেন, আপনার ওলান বান দেখেন, চারটা এত লরিস খেলে তুই, আস্তে আস্তে থাক, আমি দেখাই, এরা আপনাকে দেখে ভয় পাচ্ছে, দেখেন দুই পায়ের মাঝখানে দেখেন কি একটা শেপ দেখেন,
এসব গরু দুধের গরু হবে না, কোনগুলো হবে ভাই? আশা করা যায় ভালো দুধের দেখেন। হ্যাঁ, চার নম্বর এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার 8 মাস প্লাস। বন্ধুরা দেখলেন, এটা 57,000 টাকা লটার 4 নম্বর জার্সি বকনা। জি শোকত ভাই, এবং খুব খুব শান্ত একটা সিরিয়ালে 5 নম্বর সিঙ্গেল একটা বছর কিছু বড় সরো। এটা জাতন বয়সটা ভাই? এটার বয়স হবে 12-13 মাস বয়স হবে। একটা রেডি গরু, যে কোনো মধ্যে এটা চলে আসবে। তুষার ভাই দেখেন পশমগুলো খুব সিল্কি, খুব বড় বড় খুব সিল্কি পশমে। মাথাটা কানটা একটু ভালো দেখুন। হ্যাঁ, কানটা দেখেন, কানটা রাউন্ড কান, কানের ভিতর লোম অনেক বেশি। হ্যাঁ, একবারে পারফেক্ট একটা কান, মাথায় একটু ঝুঁটি আছে এবং শান্ত গরু দেখেন। শান্ত স্বভাবের। হ্যাঁ, শান্ত স্বভাবে। হ্যাঁ, সুন্দর চামড়া টামড়া পাতলা আছে, বিশেষ করে আপনার আপনার মাথার শেপটা, তারপরে আপনার পশমগুলো অনেক সিল্কি, সব মিলে গরুটা দেখতে বেশ সুন্দর। কানটা একবার হলস্টাইন ফ্রিজিয়ান গরুর যে কান হয় পারফেক্ট কান। পাগুলো ভালো করে দেখেন, প্রত্যেকটা ওর সুস্থ সবল অনেক ভালো আছে। মাজাটা দেখেন, এই হাড়টা উঁচা আছে, এখান থেকে প্রায় এই এক হাত চড়ের মাজা দেখেন। আপনার আপনার নেস্টটা একটু উঁচা হয়ে থাকবে। আচ্ছা, ওলান পালানটা একটু দেখেন। হ্যাঁ, ওলান পালান দেখেছেন, ওলান পালানগুলো দেখেন, চারটা বাট গোলাপি বাট, চারটা নিপুল দেখেন, গোলাপি নিপুল, এ দেখেন ফ্লেক্সিবল আছে। তাহলে একটা রেডি টাইপের বক্সা স্বল্প সময়ে হিট আসবে আশা করা। জি, দামটা কেমন রাখছেন? 5 নম্বর তুষার ভাই, আমি 5 নম্বর গরুটা আমার কেনা দাম বলবো। এই গরুটা আমার অনলি 81,500 টাকা দিয়ে কেনা। এই গরুকে আমি 85,000 হলে সেল করব। এবং আশা করি দর্শক ভাইরা অনেক আপনার খামারের প্রতিবেদন দেখে, অনেক হাট বাজারের প্রতিবেদন দেখে, ওনারা সেখান থেকে বিচার বিশ্লেষণ করে এর চেয়ে কম দাম মানে হাটও তারা কিনতে পারবে না। আচ্ছা, তাহলে বন্ধুরা শুনে, 5 নম্বরে এই বতরার দাম 85,000। 85,000 টাকা আমার 81,500 দিয়ে কেনা, 3,500 লাভ রাখবে। সরকার ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা দাম কম হোক বেশি হোক, কিন্তু সবসময় মানের গরু কেনার চেষ্টা করবেন। কারণ যদি আপনি কম দাম দিয়ে কিনেও যদি আপনি মানে ঠকে যান, তাহলে কিন্তু আপনার খামারটা লসে পড়বে। আমার গরু আমি ভালো মান বললাম, তাই যে ভালো হলো তা না। আপনি আগে যাচাই বাছাই করবেন যে আসলেই এটা ভালো কি না। আপনার একটা ভালো গরুর বৈশিষ্ট্য আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, বা আপনারা বই পড়তে পারবেন যে একটা ভালো গরুর কী কী বৈশিষ্ট্য থাকা দরকার। তার সঙ্গে আমার গরুগুলো মিলাবেন, মিলানোর পর যদি মনে হয় না হ্যাঁ এই গরুটা আপনার 100% হবে না, বাংলাদেশে 75 থেকে 85 বাংলাদেশে যথেষ্ট, এর মধ্যে যদি পার্সেন্ট মোটামুটি এই পেয়ে যান, তাহলে ওইটা আপনি কিনতে পারবেন এটা। এবং ওই গরু আপনার খামারে কখনো আপনাকে লস দিবে না। তো যেখান থেকে কিনেন মোটামুটি একটা ভালো পার্সেন্টের গরু কেনার চেষ্টা করবেন, আর সবসময় চেষ্টা করবেন সরজমিনে এসে একজন খামারের থেকে গরু কেনা। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।